বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি ব্যবসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা ডক্টর মোহাম্মদ আজম খান, যিনি আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের যে সংগঠন তারও একজন অন্যতম সংগঠক নেতা। আমার ডানে রয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর একজন অন্যতম নেত্রী এবং সদস্য এবং সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মণি। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। ডক্টর মোহাম্মদ আজম খান, নানা সমালোচনা রাজনৈতিক দল হিসেবে শুনতেই হয়, ক্ষমতায় থাকলে বেশিও শুনতে হয়। বাকশালের কথা শোনা হয়েছে, এর বাইরে ওনারা নানা রকমের কথাবার্তা বলে থাকেন, কিন্তু এখন এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে বাংলাদেশের রাজনীতিটা পুরোটাই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি, সরকার, প্রশাসন সবটাই পুরোপুরি নিয়ন্ত্রণে। বৃহৎ একটা মিত্র শক্তি আছে আওয়ামী লীগের, বিরোধিতা যাও বিএনপি একটা করতো সংসদের বাইরে থেকে, সংসদে সেই অবস্থা না থাকলো, সর্বশেষ সংসদে যোগ দেওয়ার মধ্য দিয়েও অনেকেই সমালোচনা করে বলে থাকেন। নীলোফার চৌধুরী মণি বিষয় অবশ্য পরে বলবেন যে তারাও অনেকটা মিশে গেছে আওয়ামী লীগের সঙ্গে। সো এই এই যে গণতন্ত্র, এই গণতন্ত্রকে এখন আবার অনেকে নাম দিচ্ছেন যে একদলীয় স্বৈরাচার বলছেন, না সবাই বলছেন যে একদলীয় গণতন্ত্র, মানে এই একদলীয় গণতন্ত্র আপনি অ্যাডমিট করেন কিনা এবং সেটি আসলে জনগণের কল্যাণে কতটা ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ জিতুল ভাই। আমি প্রথমে পবিত্র মাহে রমজানে সবাইকে রমজানুল মোবারক জানাচ্ছি। আর আমি শুধু বলতে চাচ্ছি, প্রথমে আপনি যেটা বলেছেন যে এই মানে সব আওয়ামী লীগের সাথে মিশে গেছে, সেটা কথাটা ঠিক না। অ্যাকচুয়ালি রাজনৈতিক দূরদর্শিতা এবং মাঠে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণেই হ্যাঁ আওয়ামী লীগের অবস্থানটা এখানে চলে এসেছে এবং অন্য অন্য দলের অবস্থানটা অন্য একটা জায়গায় চলে গেছে। আর যেটা প্রথমে আমি একটু খণ্ডন করি, বাকশালের কথা বলেছেন, তারপরে আমি ওই জিনিসটা একটু বলতে যাচ্ছি। অ্যাকচুয়ালি যখন বঙ্গবন্ধু বাকশাল করেছিল তখন ওই সময়ের দাবিতে তিনি করেছিলেন এবং উনি কিন্তু সংসদে বলেছিলেন যে দিস ইজ ফর দ্য টাইম বিং, অল্প সময়ের জন্য আমরা সবাই মিলে দেশটাকে আগে গঠন করি। এবং তার আগের বক্তৃতায় হয়তো আপনি দেখতে পাবেন উনি বলেছিলেন দেশে চাটার দলে ভরে গেছে, আমি বিদেশ থেকে ভিক্ষা করে আনি হ্যাঁ আর সবাই চেটে সব খেয়ে ফেলে। তো এই যে উনি যে এই আপাপর জনগোষ্ঠীর জন্য, জনসাধারণের জন্য ওনার যে প্রাণটা কাঁপত, সেটা থেকেই উনি ফিল করেছিলেন যে আমরা সবাই মিলে হ্যাঁ দেশটা পরিচালনা করে একটা অবস্থানে নিয়ে যাই যেখানে প্রতিটা গ্রামে প্রতিটা বাড়িতে একটা টিনের ঘর থাকবে, একটা স্যানিটারি ব্যবস্থা থাকবে, একটা টিউবওয়েল থাকবে। এটা হলো ন্যূনতম চাহিদা, সেটা যখন পূর্ণ হবে তখন আমরা আবার গণতন্ত্রে ফিরে আসবো। উনি কিন্তু সেই কথাটা বলেছিলেন এবং সমালোচকরা কখনো কিন্তু ওই মানে বাকশাল পর্যন্ত বলে, কিন্তু তারপরে যে আর উনি যে বলেছিলেন যে আমরা আবার গণতন্ত্রে ফিরে যাব, আমরা দেশটাকে একটা অবস্থানে নিয়ে যে, সেটা কিন্তু কেউ কখনো বলে না। আর যে আর হয়তো মনি আপা হয়তো বলবেন যে এই বাকশাল বিভিন্ন প্রসঙ্গে আনবেন, এবং সেই বাকশালটা যে ওই সময়ের পরিপ্রেক্ষিতে এটা যে যুবক উপযোগী ছিল তার প্রমাণ যে ওনাদের দলের যে প্রধান হ্যাঁ বিএনপির যে প্রতিষ্ঠাতা উনিও কিন্তু সেই বাকশালে জয়েন করার জন্য অ্যাপ্লিকেশন করেছিল এবং আওয়ামী লীগ বঙ্গবন্ধু এই বাকশালের কনস্টিটিউশন চেঞ্জ করে জিয়াউর রহমানকে নিয়েছিলেন, তাকে কিন্তু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে হয়েছে বাকশালে জিয়াউর রহমানকে নেওয়ার জন্য। তো যাই হোক, এখন আমি যেটা বলছি যে আমি কিন্তু আগেও বলেছি যে যখন নাকি এই রাজনৈতিকভাবে কোনো একটা দল অথবা কোনো একটা গোষ্ঠী দেউলিয়া হয়ে যাবে তখন কিন্তু এটা শুধু মানে রাজনৈতিক দল হিসাবে আর একটা দলে আওয়ামী লীগের জন্য সমস্যা, কারণ আমাদের যদি আমরা যে কর্মকাণ্ডগুলো করছি সেই কর্মকাণ্ডের যদি গঠনমূলক সমালোচনা হয় তাহলে কিন্তু আমাদের রাজনৈতিক, কারণ আমাদের যদি এরকম থাকতো যে আমরা যেটা করব সেটাই সঠিক এবং সেটাই মানে আমরা ইমপ্লিকেশন করব, সেটা কিন্তু না। আমরা যে কোনো সমালোচনা পেলে বা যে কোনো প্রবলেম হলে সেটাকে আত্মসমালোচনা করার মতো অবস্থান কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের আছে। এবং জননীতি শেখ হাসিনা আপনি খেয়াল করবেন যে এর আগে একটা ফতোয়া আর একটা যে এগ্রিমেন্ট করেছিল আওয়ামী লীগের লোকজনই যখন সোচ্চার হয়েছিল তখন কিন্তু উনি সাথে সাথে সেটাকে চেঞ্জ করেছিল এবং অন্যরা তো সোচ্চার হয়েছিল, আওয়ামী লীগের লোকও সোচ্চার হয়েছিল অথবা আওয়ামী লীগ ঘরনার যারা বুদ্ধিজীবী আছে তারা। তো আমাদের কথা হলো যে আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটা যদি গঠনমূলক সমালোচনা করে হ্যাঁ
তাহলে কিন্তু আমাদের জন্য শুধু আমাদের জন্য না এদেশের জনগণের জন্য সেটা ভালো হয় এবং সুবিধাজনক হয় কিন্তু এখন এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে আপনার রাজনীতিটা আমরা যেটা বিএনপির কাছ থেকে যেটা আশা করেছি হ্যাঁ যেটা আশা করি এখনো করি কিন্তু ওনাদের যে বিভিন্ন লাগামহীন ওনাদের ভারপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানের একরকমের কথা ওনারা সংসদে যোগ দেন ওনাদের মহাসচিব জানেনই না উনি যোগই দেন না মানে যোগ দেওয়ার তো দেওয়ার কথা উনি জানেনই না তো এই যে এইরকম রাজনৈতিক দলের যেটা হয়ে গেছে সেটা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি শুধু খালি আওয়ামী লীগের জন্য না এদেশের সাধারণ জনগণ আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে আছেন এবং থাকতে পারবেন না আমাদের আমাদের উদ্দেশ্য হলো যে এই দেশের জনগণের সেবা করা জি হ্যাঁ এবং জননেত্রী শেখ হাসিনা সেটাই করে যাচ্ছে শুনবো আরও নিশ্চয়ই এবং আপনি নীলুফার চৌধুরী বলবার পরে আরও বলবার সুযোগ পাবেন মিস নীলুফার চৌধুরী মনি আমি আসলে আপনাকে কোনো প্রশ্ন করতে চাই না বিএনপির একজন নেত্রী হিসেবে কারণ বিএনপিকে নিয়ে প্রশ্ন করলে বা বিএনপি সম্পর্কে কিছু বললে বিএনপির নেতৃবৃন্দ একটু অসন্তুষ্টি এখন হন এবং আমি কয়েকদিন ধরে বলতে শুনছি বিএনপি নেতারা আমার এখানে কেউ কেউ বলেছেন যে আপনারা সরকারকে নিয়ে বলেন আমি রমজানুল মুবারকের শুভেচ্ছাও জানাচ্ছি একজন মুসলিম হিসেবে এই মুসলিম বাংলাদেশের বেশিরভাগ মুসলিম সদস্য তাদের সবাইকে আপনি জিল্লুর ভাই যে কথাটা বলেছেন আমার ভেতরে হঠাৎ করে একটা ধাক্কা লেগেছে এই জন্য আমি অবশ্যই একটা দল ধারণ করি লালনও করি কিন্তু আমি আমার প্রথম পরিচয় আমি বাংলাদেশের নাগরিক তারপর হচ্ছে আমি কোন দল করি কাকে ধারণ করি এবং আমার ধারণের জায়গাটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাঙ্গা সুটকেস এবং ছেঁড়া গেঞ্জি ওই জায়গাটায় আমি ওই সম্মান বোধ এখনো রাখতে পেরেছি আমি যত কথা বর্তমান সরকারকে বলেছি আমার যদি তেমন কোনো সমস্যা থাকতো ব্যক্তিগত সরকার আমাকে কিন্তু নাস্তানাবুদ করতে ছাড়তো না সো আমি ওই জায়গাটায় ভালোবাসি বলে ওই জায়গাটায় রেখে আমি সিয়াম পালন করি সিয়াম তো মুসলিমদের জন্য এক মাস আমি প্রায় ১২ মাসই সিয়াম পালন করি মনের সিয়ামটা সেই জায়গায় আমি মনে করি নিজের স্বচ্ছতা একটা রাজনৈতিকবিদদের অনেক সময় ডাস্টবিনের সাথে তুলনা করে এই কারণে খারাপ শুনতে যায় শোনা যায় যে আমি সবার সেবায় নিয়োজিত সবার সেবায় কিন্তু ডাস্টবিনও বলে সো আমার কাছে ভালো মন্দ উন্নত অনুন্নত সবাইকে নিয়েই কাজ করা রাজনীতিবিদদের এবং প্রত্যেকটা সময় সে জবাবদিহিতায় বাধ্য সেই জবাবদিহিতা যদি আমি আমারটা না করতে পারি আমি অন্যটাও করতে পারবো না সেই জায়গা থেকে বলছি যে খুব যে ভালো আছি আমি তা বলবো না এই কারণে বিবেকের কাঠগড়ায় যখন আমি দাঁড়াই একজন সচেতন নাগরিক হিসেবে বাংলাদেশের আমারও তো জিল্লুর ভাই অধিকার ছিল যে আমি কোনো একটা দ্বিতীয় সারির চাকরিও তো করতে পারতাম যেখানে আমার চেয়েও বিলো স্ট্যান্ডার্ড আমার বন্ধুবান্ধব যারা আছে ভালোই আছে হয়তো আমি জানি না তাদেরও অনেক কষ্ট থাকতে পারে কিন্তু আমি যে জায়গাটা বেছে নিয়েছিলাম সেটা বন্ধুর পথ কিন্তু বন্ধুর পথের মধ্যে রাজনীতিবিদদের কখনো চরম অন্যায়ভাবে কোনো কিছু করা উচিত না একটা আমলা একটা অন্যায় করলে দেশ সাফার করে ওই সেক্টরটা সাফার করে কিন্তু সম্পূর্ণ না কিন্তু একটা রাজনীতিবিদ একটুখানি অন্যায় করলে সমস্ত দেশকে হয়তো বা যুগের পর যুগ এটার জবাব দিতে হয় সেই জায়গা থেকে আমি বলবো যে আমি জানি না আমার যারা পূর্বসূরি বা উত্তরসূরি যারা আপনার এখানে আসে বা এসছে তারা কি বলেছে বাট আমি যে কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য এবং আমি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করব যাই হোক এখানে কথা আসছিল বাকশাল নিয়ে ১৯৭৫ সালের যে বাকশালটা হয়েছিল আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আজকে আমরা ভালো নেই এই কথাটা যত সহজভাবে বলতে পারি সেই ভালো না থাকার জন্য এই দেশের যারা শাসক তারা যে দায়ী না তাও আমি বলবো না তারা অবশ্যই অনেক বেশি দায়ী কারণ অপরাজনীতি নিতে নিতে বাকশালের আগেও কিন্তু এরকম অনেক অপরাজনীতি ছিল চারটা সংবাদপত্র ছাড়া সমস্ত সংবাদপত্র ব্যান ছিল মানুষের বিবেকের কথা ছিল না যে কথাটা আজম ভাই বললেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও বাকশালের সদস্য পদের জন্য অ্যাপ্লাই করেছিল তখন কিন্তু সরকারি কর্মচারীরা প্রায় প্রত্যেকে বাধ্যতামূলক বাকশালের সদস্য হতে বাউন ছিল এবং সেই দিন দেশের অবস্থা ওরকম ভালো ছিল না আমিও স্বীকার করি যেমন ধরেন ১৫ই আগস্টে উনি যদি আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখতেন আমি আপনার সময় বললেন ওনাকে যদি বাঁচিয়ে রাখতেন উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই স্বীকৃতিটা পেতেন আজীবন রাষ্ট্রপতির সেইখানে একজন বিএনপির একজন উঁচু সারির নেতা উনি বলেছিলেন যে প্রায় হাজারখানেক শিক্ষকের মধ্যে প্রায় জনা ২৫ ছাড়া সবাই বাকশালের একটা
কোরআন শরীফের চেয়ে মোটা একটা বই বের করেছিল, পরের দিন ওনারা রাষ্ট্রপ্রধানকে দিবেন বই বের করেছিল, যা যা খুশি তা দিয়ে, মানে শিক্ষিত লোকরা যখন তৈলমর্দন করে বা তুষামোদি করে কি পরিমাণ করতে পারে সেটা তো আমরা অবশ্যই বুঝি বা দেখছি বাংলাদেশে। তো সেইখানে তারা তারা ওই ওই সবার লেখায় একটা বই অনেক মোটা হয়েছিল, আর যে বিশ পঁচিশ জন করে নাই সিগনেচার সেই বিশ পঁচিশ জনের নামে হুলিয়া ছিল, তারা কিন্তু অপেন ছিল না, তারা লুকিয়েছিল, আগের থেকেই ছিল, হ্যাঁ হুলিয়াটা ছিল তাদের, এবং তারা তারা যদি ওইখানে স্বীকৃতিটা দিত তাহলে হয়তো এই হুলিয়াটা উঠে যেত, এই এম্বার্গোটা উঠে যেত। আমি সেখান থেকে বলছি যে সেই দিন যে বাকশালটা প্রতিষ্ঠিত হতে পারে নাই, ডালপালা গজাতে পারে নাই, একটা অঙ্কুরেই বিনষ্ট হয়েছিল 15ই আগস্টের মধ্যে দিয়ে, একটা নৃশংস ঘটনার মধ্যে দিয়ে সেটা শেষ হয়েছিল, কিন্তু পরবর্তীতে এখন আমরা যেখানে বাস করছি এখানে একটা একদলীয় এক ব্যক্তি শাসন এখানে চলমান, এইখানে তার মানে আমি যে তাকে খুব দূষিত করব তাও আমি বলতে পারি না, এতদিন আমি বলেছি, এখন আমি এই কারণেই বলতে পারি না, তোমার কি একাই দোষ ছিল আমার কি একটুও ছিল না, অন্যায় যে করে এবং অন্যায় যে সহে উভয়ই আমার মনে হয় একই দোষে দোষী হতে পারে। সো আজকে বিএনপির মতো একটা বড় সংগঠন, যে সংগঠনকে আমি একসময় পরিচয় দিতে গর্ববোধ করতাম, আজকে সেই সেই সংগঠনের নেতারা যখন মুখ লুকায়, কোথায় মুখ লুকায় আমি জানি না, যে প্রশ্নের উত্তর সরাসরি চোখে চোখ রেখে দিতে পারে না, সেখানেই আমার সমস্যাটা। হ্যাঁ আমাকে সরকার মারবে কাটবে, সরকার আমাকে এখন তো জেলে ঢুকাচ্ছে, সবকিছুই করছে। বিএনপি আগের দিন পর্যন্ত 3 মাস এক কথা বলে সংসদে যেমন চলে গেল, আবার বিএনপিও তো ছাড়তে, বিএনপির মিত্ররাও তো তাদেরকে ছাড়তে শুরু করেছে, যেমন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তিনি ইতিমধ্যেই ছেড়েছেন, জামাতের ভেতর থেকে শোনা যাচ্ছে তাদের আর খুব একটা আগ্রহ নেই, আরো কিছু রাজনৈতিক দল তারাও বিএনপির সঙ্গে আর থাকতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছে না, নৈতিকতা আদর্শ তাদের কাছেও আর পছন্দ হচ্ছে না, ট্রান্সপারেন্সির যখন অভাব হয় তখন হয়তো বা ওই যে প্রশ্নের উত্তরটা যে দিতে পারে না, আমার কথাগুলোর মধ্যে আপনার এই প্রশ্নের উত্তরটা আছে, আমি যখন প্রশ্নের উত্তর দিতে পারবো না, যে কোনো সচেতন ব্যক্তি আমার সাথে থাকতে বাধ্য কেন হবে? আজকে আমি পার্থ আন্দালিব রহমান পার্থর অনেক সমালোচনা করতে পারি, কিন্তু সে যে কজগুলো দেখিয়েছে কজগুলোকে কিন্তু আমি দূরে সরাতে পারি না। আন্দালিব পার্থ যেতে পেরেছে, আমি তো যেতে পারবো না, কারণ এখানেই আমার জন্ম। সো আমার জীবনের এতগুলো বছরের আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আমি কোনো চাকরি করি নাই, আমি কোনো চাকরির অ্যাপ্লাইও করি নাই। সো এই জায়গাটায় রাজনৈতিক দেউলিয়ার কথা বলেছে, এইখানে আজম ভাই যে কথাটা বলেছে রাজনৈতিক দেউলিয়া, দেউলিয়া কি আমরা একাই হয়েছি? দেউলিয়া কি এই সরকার হয় নাই? আমি যদি গণতন্ত্রের কথা বলি তাহলে বলিষ্ঠ বিরোধী দল থাকার কথা নাকি? আপনি তো অস্বীকার করতে পারবেন না, বাংলাদেশে কি বলিষ্ঠ কোনো বিরোধী দল আছে? প্রান্তে প্রান্তে যে দলটা এত 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 নেতাকর্মী যে দলটাকে ভালোবাসে এখন পর্যন্ত, কিন্তু কেন্দ্রে তারা তাদেরকে মেনটেনেন্স কেন করতে পারছে না আই ডোন্ট নো, বাট এই জানার অধিকারটা আমার আছে জিল্লুর ভাই, আমি জানতে চাই, কিন্তু আমি যখন জানতে পারি না তখন আমার কষ্ট হয়, কারণ একটা সরকার পৃথিবীতে কোনো স্বৈরশাসক ভালো ছিল না, স্বৈরশাসক বুকের উপর ইগুলি চালাতো, স্বৈরশাসক গুম করতো, পৃথিবী সৃষ্টির পরে আজকে শুধু গুম হয় নাই, গুম কিন্তু সেই বাংলাদেশ সৃষ্টির পরেও সেই কোথায় সেই শিরা শিকদার তখন থেকে হওয়া শুরু হয়েছে, হয় নাই তা বলবো না, হয়তো কম ছিল হয়তো বেশি ছিল, কিন্তু আমরা যতদিন মাটির দিকে তাকিয়ে থাকবো, যতদিন আমার ডান পাশ থেকে একজনকে নিয়ে যাবে বাম পাশ থেকে একজনকে নিয়ে যাবে আমি কথা বলবো না, ততদিন গুম হতেই থাকবে। গুম হয়নি, মারা গিয়েছিল, আমার কথা সেটা না, আপনি মনে বলছেন গুম সমাবলী হয়েছে, হয়তো সেই সময় হয়েছে, ওনাদের আমলে হয়েছে, কেন ওনাদের আমলে, আমি বলি যেখানে সংসদ নেতা বলেছিলেন অহংকারের সুরে কোথায় সেই শিরা শিকদার, প্রশ্নটা কিন্তু ওই জায়গায়, বাকশাল ছিল বাকশাল আছে এবং বাকশাল কন্টিনিউ চলছে। ডক্টর মোহাম্মদ আজম খান, কোন রাজনৈতিক দলকে আমাদের মানে কাছাকাছি নিয়ে আসার কখনো আমরা চেষ্টা করি না, এখন যখনই আমরা জনগণকে সম্পৃক্ত করি, জনগণের জন্য ভালোবাসা আমরা যখন দেই তখন অটোমেটিক্যালি অন্য রাজনৈতিক দলগুলো এরকম অবস্থা হয়। যাই হোক, আর মনিয়াপা যেটা বললো ভাঙ্গা সুটকেস ও সেরা গেঞ্জির কথা, এটা অ্যাকচুয়ালি এই স্লোগান দিয়েই কিন্তু বিএনপিতে এখনও যে বিএনপির একটা বিশাল জনগোষ্ঠী আছে সেই চিত্র এবং স্লোগানের উপরে বিএনপির একটা বিশাল জন সমর্থন তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীতে কি দেখা গিয়েছে সেই ভাঙা সুটকেস আর সেরা গেঞ্জি
কোথায় যে দাঁড়িয়েছে সেটা আমি আর বলতে যাচ্ছি না। উনি বলেছেন যে উনি বলেছেন উনি ধারণ করেন, কিন্তু ওনার দলের অন্যরা ধারণ করেন সেটা আমি বলছি, সেটাই বলছি, ওটা না, ওটা ওনার কথা বলছি না, আমি তো দলের অবস্থানটাই মানে ভাঙা সুটকেস থেকে তো অনেক কিছু হয়েছে, কারো কারো হয়েছে, সবার হয়নি, ওনার হয়তো না, এটা এটা সব সব ক্ষেত্রে যে একই পর্যায়ে। আর একটা যেটা আমি বলি, মুনিয়াপ্পা যেমন বলেছেন যে আমি একটা ভালো চাকরি করতে পারতাম, তো আমি দুঃখের সঙ্গে মুনিয়াপ্পা বলেছে আমি মুনিয়াপ্পাকে একটু সান্ত্বনা দিতে চাই, আমি যথারীতি একটা ভালো চাকরি করতাম, বিসিএস দিয়ে আমি 9 BCS পাশ করে ডাক্তার হয়েছিলাম, মানে চাকরিতে জয়েন করেছিলাম সরকারি চাকরিতে। আপনাদের সময় শুধু আমাকে পোস্টিং করে দেয় নাই, যেহেতু আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, হ্যাঁ আমি সংসদে ভিপি ছিলাম, তো ফলে আমি যখন নাকি এই 91-এ বিএনপি ক্ষমতায় আসে আমাকে তো খুলনা 13 খাতা পোস্টিং করে দেওয়া হলো। এবং ইন্টারেস্টিং ব্যাপার আছে, বাংলাদেশের ভেতরে ছিল না, না বাংলাদেশ, আমার কথাটা শুনে নেন তাহলে বুঝবেন যে সেখানে শুধু সেখানে বসে থাকে নাই বিএনপি। আমার একটা এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমার আমার এগেনস্ট একটা কেস ছিল, অ্যাটেম্প টু মার্ডার এরশাদ একটা কেস ছিল, সেই কেসে আমাকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়, হ্যাঁ, এবং একটা পর্যায়ে আমাকে আমি আমি চাকরি ছেড়ে দিতে বাধ্য হই। তো এই জন্য আপনি যেটা বলছেন যে আপনার একটা ভালো চাকরি করতে পারতেন, আমি একটা ভালো চাকরি করেও এই বিএনপির অত্যাচারে আমি চাকরি ছেড়ে দিয়েছি, এই এই কারণে, হ্যাঁ তো যাই হোক এটা এটাই বললাম। আর আপনারা যেটা বলেছেন যে এখন যে আমরা ভালো নেই, এই ভালো নেই রাজনীতিটা কোথা থেকে আসলো, হ্যাঁ সেটা হলো আপনারা এই ভালো নেই রাজনীতিটা শুরু করেছেন। সেই ভালো নেই রাজনীতিটা আপনি দেখেন 91-এর যে সংসদ হয়েছে সেখানেও কিন্তু একটা রাজনৈতিক ডিবেট হয়েছে, হ্যাঁ রাজনৈতিক ডিবেট হয়েছে, যেহেতু জননেত্রী শেখ হাসিনা সেই সংসদে বিরোধী দলের নেতা ছিল। আবার 2001 সালে থেকে 3 বছর পর্যন্ত কিন্তু সেখানে জননেত্রী শেখ হাসিনা সেখানে বিভিন্ন প্রসঙ্গগুলো তুলে ধরতো, একটা ডিবেট হতো, কিন্তু আপনার সব কিছু বন্ধ হয়ে গেল কবে? প্লিজ আপনি বলেন, আপনার সময় আপনি বলেন প্লিজ, এগুলো বন্ধ হয়ে গেল কবে? যখন নাকি এই যে 2004-এ 21 আগস্ট গ্রেনেড হামলা হলো, যখন এই সংসদে সেটা নিয়ে আলোচনা করতে দেওয়া হলো না, হ্যাঁ এই যে সংসদে যে প্রাণবন্ত আলোচনার যে একটা ট্রেডিশন ছিল সেটা কিন্তু সেখানেই বন্ধ হয়ে গেল। তাই যে আমরা ভালো নেই যে কথাটা মুনিয়াপ্পা বলল, হ্যাঁ এই আমরা ভালো নেই রাজনীতিবিদ হিসাবে সেটা সূচনা কিন্তু এই বিএনপি করেছে, কারণ আপনার 21 আগস্টের মতো একটা মর্মান্তিক ঘটনা ঘটিয়ে হ্যাঁ সংসদে উল্টা। আমি একটা জিনিস জানতে চাই যে এরশাদকে হত্যা চেষ্টার বিরুদ্ধে আপনার জন্য মামলা হয়েছিল নারায়ণগঞ্জ, আমি এরশাদের কালটাকে একটু স্মরণ করতে চাই। 21 আগস্টের মতো একটা জঘন্য হত্যাকাণ্ড ঘটনা, এর দায় বিএনপি যেভাবে বলুক না কেন, হয়তো এড়াবার তাদের সুযোগ নেই, আমি জানি না নীলফর চৌধুরী মনি সেটা এড়াতে পারবেন কি না বা চেষ্টা করবেন কি না, এবং তার প্রায়শ্চিত্ত অনেকে মনে করেন সেই প্রায়শ্চিত্ত তারা করছে, হয়তো আরও অনেক কাল তাদেরকে এর প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু 21 আগস্টকে যেভাবে আওয়ামী লীগ বা আপনারা 21 আগস্ট নিয়ে যেভাবে কথা বলেন সোচ্চার, আপনার স্মরণ থাকবার কথা এরশাদের সময়ে চট্টগ্রামে আওয়ামী লীগ সভানেত্রীর একটি সমাবেশে ওনাকে উদ্দেশ্য করে গুলি করা হয়েছিল এবং সেখানে সেই ঘটনায় 24 জনের প্রাণ গেছে। এরশাদ কিন্তু আপনাদের মিত্র, খুব একটা কথাবার্তা বলেন না, তো 21 আগস্ট কি আস্তে আস্তে হারিয়ে যাবে? মানে বিএনপি যত আপনাদের কাছে আসছে, আপনাদের ডাকে সাড়া দিয়ে বা ওনাদের ইচ্ছায় সংসদে গেছে, যে বিনয়ের সাথে আপনাকে বলতে চাই একটা জিনিস যে মানে রাজনীতিটাই আওয়ামী লীগ অ্যাকচুয়ালি যোগ বিয়োগের হিসাব নিকাশটাই প্রধান, আসলে ঘটনাগুলো রাজনীতির সাথে আপনার এই আইনের ব্যাপারটা আপনার এই বিচারিক প্রক্রিয়া চলছে এবং স্বাভাবিক গতিতে বিচারটা হবে। যেমন আমি এটা বলি যে আমাদের যে 15 আগস্ট যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল সেটারও কিন্তু আমরা তড়িঘড়ি করে হ্যাঁ কোনো বিচার করি না, স্বাভাবিক নিয়মে যে বিচার হয়েছে, একটা টার্মে বিচার হয়েছে আর একটা টার্ম বন্ধ ছিল, তারপরে যে এটার অলরেডি রায় হয়েছে এবং একটা সময় যে আপনি যেটা বলছেন যে এই হত্যাকাণ্ডগুলো এগুলো বিচার আমাদের বাংলাদেশ মাটিতে হবেই এবং সত্যিকারে যারা দোষী তারা শাস্তি পাবে, এটাই। আর একটা বলি যে মুনিয়াপ্পা বল, আপনি একটি প্রসঙ্গে এগিয়ে দিয়েছেন যে এই যে ছাড়তে শুরু করেছে যে পার্থ যে বিজেপি সেটা অলরেডি বিএনপি ছেড়ে দিয়েছে ডিক্লারেশন দিয়ে, আর কিছুদিন আগে কিন্তু জামাত অলরেডি ডিক্লারেশন দিয়েছে যে আমরা বিএনপির সাথে থাকবো না, হ্যাঁ মানে ছাড়ার একরকম আনুষ্ঠানিক দেয় নাই, কোনো ইন্টারেস্ট নাই, হ্যাঁ। তো এখন আর একটা বাজারে ওই মাঝে মধ্যে শোনা যায় যে কর্নেল অলি আহমেদ, জেনারেল ইব্রাহিম, তারাও খুব একটা
স্বাচ্ছন্দ্য বোধ করছেন না? না না, এটা কর্নেল, আপনি দেখেন কর্নেল আহমেদ, আমি ওইটা না, শুধু আপনি যেটা বলি যে বিশ দলীয় জোটে যারা ভোকাল মানে পার্টিসিপেন্ট ছিল, এর মধ্যে আপনার পার্থ ছিল, এরপরে এই যে কর্নেল আহমেদের দল ছিল, হ্যাঁ, আপনার মাঝখানে কিন্তু কর্নেল আহমেদ এই বিশ দলীয় মিটিংয়ে প্রায় এক থেকে দেড় বছর কোনো মিটিংই যাননি, হ্যাঁ। তো এই এই জন্য বলছি যে আপনার এই আস্তে আস্তে ছাড়া শুরু করেছে, শুধুমাত্র যে মনিয়াপা বললো যে দুঃখ যে প্রকাশ করলো যে মানে অ্যাকচুয়ালি রাজনীতিটা রাজনীতিটা কী হচ্ছে, হ্যাঁ, তারা কী রাজনীতি করতে চাচ্ছে, সংসদে সবাই যে যোগ দিচ্ছে, হ্যাঁ, ওই এই দলের মহাসচিব যিনি নাকি নির্বাচিত হয়েছেন তিনি জানেনই না যে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা বাকিদেরকে যোগ দিতে বলেছেন, উনি জানেনই না, হ্যাঁ হ্যাঁ, উনি জানেন না, পরে আপনি ওইটা দুই তিন দিন পরে তার স্টেটমেন্টে এসেছে, কিন্তু পরের দিন সেই স্টেটমেন্টের যে কথা বলেছে ইনিয়ে সেটা আমরা রাজনীতিবিদ হিসাবে আমরা বোঝার কোনো, এবং আমাদের আমরা তো জানতে পারি, উনি জানেন না, বাকি পাঁচজন জানেন যারা যোগ দিয়েছেন তারা জানেন, কিন্তু আমাদের মহাসচিব জানেন না। আপনি জাস্ট খালি একটু যে আপনার কথাটা খানিকটা গ্যাপ হয়তো ওই দিন যেদিন যোগ দিবেন সেটা লন্ডন থেকে বার্তাটা যারা যোগ দিয়েছেন তাদের কাছে সরাসরি না, মহাসচিব জানবে না, এই যে আমি তো প্রবলেমটা ওই জায়গাটাই বললাম যে প্রবলেমটা ওই জায়গায় যে মহাসচিব জানবে না, হ্যাঁ, বার্তাটা ওই সংসদ সদস্যদের কাছে যাবে মহাসচিবের মাধ্যমে, হ্যাঁ, কিন্তু সেটা হয়নি, হ্যাঁ, যার জন্য কিন্তু গয়েশচন্দ্র রায় বলেছেন সেদিনের বক্তব্যে যে আমরা জিজ্ঞাসা করবো, কথাটা এখন অনেকেই বলছেন, আমরা জিজ্ঞাসা করবো যে এটা কি হলো, মেজর হাফিজউদ্দিন আহমেদ বলছেন, জেনারেল মাহবুবুর রহমান বলছেন, সবাই বলছেন, অনেকেই অনেক কথা বলছেন। যে আমি মিস নিলোফার চৌধুরী মনি আপনার কাছে একটু জানতে চাই, আমার মনে হয় আপনার বলবারও কিছু তৈরি হয়েছে, যে আপনার দলের এখন যে অবস্থা, আমি যেহেতু আপনি আমাকে অনুমোদন দিয়েছেন যে আপনি যে কোনো প্রশ্ন, আপনার দলের এখন যে অবস্থা, মানে এখন শীর্ষ পর্যায়ের নেতারাই কিছু জানেন না, তারা একটা সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্ত ঠিক থাকে না, সকালে এক কথা বিকেলে এক কথা, মানে এটা স্পষ্ট হয়েছে গত কয়েকদিনে, বহু বছর ধরে প্রতিষ্ঠিত, গত কয়েকদিনে আরও ভালোভাবে প্রতিষ্ঠিত, আপনার দলের মধ্যে গণতন্ত্রের ছিঁড়ে ফোটাও নেই। তো যে দলের দলের ভেতরেই গণতন্ত্রের ছিঁড়ে ফোটা নেই, যে দলের নেতা কর্মীরা ত্যাগী, আপনার মতো একজন সাবেক সংসদ সদস্য, তারাও কিছুই জানে না, মানে সকালে একটা শুনে দুপুরে সেটা বুঝতে পারে না, দুপুরে বুঝলে রাতে সেটা বদলে যায়, সেই দল কিভাবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, দেশ চালাবে, আমি একটু শুনতে চাই আপনার কাছ থেকে। আসলে দেখেন, এটা তো অপরাধী থাকুক না কেন তাদের চোখে, কিন্তু দল হিসেবে তারা শক্তিশালী বিরোধী দল না থাকলে আওয়ামী লীগের আমি অনেক প্রবীণ নেতাদেরকে চিনি, খুব কাছে থেকে সংসদে থাকা অবস্থায় দেখেছি, আমরা যখন বক্তব্যে দাঁড়াতাম ওনারা খুব খুব আন্তরিকতা নিয়ে আমাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনতেন, এবং হইচই হতো না তা না, কথা তো সবাই ওনারা বললেও আমরা হইচই করতাম, যেটা কথাটা কাজে লাগে না, অযাচিত কথা বলাটা আমাদের এখানেও দুই একটা বললে ওনারাও হইচই করতে, কিন্তু সেখানে একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থান আমি তাদের চোখে মুখে দেখেছিলাম। সেই জায়গা থেকে বলছি, বনেদে আওয়ামী লীগরাও কিন্তু আওয়ামী লীগে খুব ভালো নেই, আসলে বাংলাদেশের রাজনীতিটাই এখন অরাজনৈতিক জায়গা এস্টাবলিশড হয়ে গিয়েছে, সেই জায়গায় আমি আপনার প্রশ্নের উত্তরই দিব, আমি জানি আপনি আমাকে ওই জায়গায় নিয়ে যাবেন, ওই চর্চাটা আওয়ামী লীগ আপনাদের চাইতে অনেকখানি বেটার, জিল্লুর ভাই সরকারে আছে তাই বোঝা যাচ্ছে না, না না না, তাদের মিটিং হয় আমরা জানি, মিটিং এ সিদ্ধান্ত হয়, মিটিং এ আমরা সমালোচনাও দেখি, হ্যাঁ, কিন্তু সেই মিটিং এ আওয়ামী লীগের অনেক ওয়ার্কিং কমিটির মিটিং এ দেখেছি সেই মিটিং এ মানা হয়, এটা কিন্তু প্রচুর সমালোচনা করে, হ্যাঁ, সেই মিটিং এ যে মানা হয় নেত্রী সবটা শুনেন, কিন্তু ডিসিশন কিন্তু নিজের মতই নেন, ডিসিশনটা কি ডিসিশনটাই কিন্তু গণতন্ত্র, সংখ্যাগরিষ্ঠের কথাটাই কিন্তু গণতন্ত্র আকারে আমি মানি বা না মানি, সংখ্যাগরিষ্ঠ হলে আমি তাকে নিতে পাবো, একটা মৌলিক পার্থক্য আমি লেমেন হিসেবে মনে করি, যে আওয়ামী লীগের যদি পুরা সিদ্ধান্ত ষোলো আনা সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগ সভানেত্রী নেন, সেটা তো মানে সবাই গ্রহণ করে নিচ্ছেন, মেনে নিচ্ছেন, এবং তাতে করে কারণ সবাইকে তো উনি প্রতিষ্ঠা দিতে পাচ্ছেন, সুখে রাখতে পাচ্ছেন, এমপি বানাচ্ছেন, মন্ত্রী বানাচ্ছেন, দলকে বছরের পর বছর ক্ষমতায় রাখছেন, এটা ওনার বুদ্ধি, ওনার মেধা, ওনার দক্ষতা সবটা দিয়েই, কিন্তু আপনার দলে তো সেটা হচ্ছে না। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সাথে মাঠ পর্যায়ে নেতৃবৃন্দের একটা বড় গ্যাপ আছে, এবং বিএনপির যে সমস্যাটা হচ্ছে এটা বিশ্বাসের সমস্যাটা,
বিশ্বাসের সমস্যাটা থেকে আমার মনে হয় এবং একটা শ্রেণী বিএনপির সরকারের সাথে যেখানে বিশ্বাস থাকে না সেখানে তো কিছুই থাকে কিছুই থাকে না আমি ওই জায়গাটাই আসছি একটা শ্রেণী যারা সরকারের সাথে আমাদের ধারণা অনেকের রাতের অন্ধকারে তারা যোগাযোগ রাখে নট অনলি রাতের অন্ধকারেও এখন রাখে না দিনের আলোতেও রাখে তারা সেই দিনের আলোতে যখন রাখা হয় আমার কথা হচ্ছে আজকে যারা ওই না দেখা অদেখা ভুলগুলোকে নিজের ঘাড়ে না নিয়ে নাম মেনশন করে বলছে তারা কি দলের আদৌ মঙ্গল চান রাজনীতি কিন্তু একটা অনেক বড় ধারণ ক্ষমতা থাকতে হবে যার যত বড় পদ দায়িত্বশীলতার জায়গা থেকে আমি বলছি আমি আবারও আত্মসমালোচনা করছি যারা অকারণে কোনো কোনো নাম ব্যবহার করছে তারা কি আদৌ বিএনপি নামক দলটার মঙ্গল চান যদি তাই চাইতেন আমার বাবা যদি একটা ভুল করে যে ভুলটা শুধরানো যায় খুন ছাড়া আমি কিন্তু অকপটে ওই ভুলটা আমি ঘাড়ে তুলে নিয়ে আমি আমার বাবাকে সেভ করার চেষ্টা করব এই এটাই হওয়া উচিত প্রত্যেকটা সন্তানের রাজনীতি যদি একটা প্যারেন্টস এবং চাইল্ডের জায়গা হয় তাহলে আমি মনে করব আমি কিন্তু চেয়ারটাকে বিশ্বাস করি আমি আমি শেখ হাসিনা অনেক সমালোচনা করতে পারি কিন্তু উনি যখন প্রধানমন্ত্রী তখন কিন্তু আমি মাননীয় বলতে বাধ্য কারণ উনি বাংলাদেশে যেভাবেই আসুক না কেন উনি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ সো সেই জায়গা থেকে আমি বলছি যারা অকারণে নাম মেনশন করছেন তারা কি তাদের পদ পদবিটা সম্পর্কে ওয়াকিফ হালাচ্ছেন যে তারা কত বড় পোস্টের অধিকারী তাদের কি করা উচিত তাদের কতটুকু বিষ পানে তাদের নীলকণ্ঠ হওয়া উচিত সেইখানে নীলকণ্ঠ না হয়ে তারা অকপটে সকালে বিকালে সন্ধ্যা রাতে এক এক কথা বলছেন যে কথাটা এরশাদের মুখে শোভাপত্তি একটা সময় আপনার হাসির জন্য আমি কথাটা বলছি না বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে বাংলাদেশের ফিউচারের জন্য আমি কথাটা বলছি আজকে আমার যে অবস্থা কালকে আপনার যে তার চেয়ে খারাপ অবস্থা হবে না এর কোনো নিশ্চয়তা নাই কারণ বাংলাদেশের রাজনীতির নেগেটিভ সিস্টেমগুলো প্রায় একই আপনি সরকারে আছেন আমি বিরোধী দলে আছি আমি বিরোধিতায় আছি বলে আমি কিন্তু সব মানে অ থেকে ইয় পর্যন্ত অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আমি বুঝতে পারছি আপনি বুঝতে পারছেন না আপনার উপর দিয়ে যাচ্ছে না বিকজ আপনার সঙ্গে আপনার উপরে প্রশাসন আছে পুলিশ আছে আর্মি আছে বিডিআর আছে বিজেপি আছে সো আপনার জনগণ আছে প্লিজ আপনারা গণতন্ত্র খেয়েছেন ভোটতন্ত্র খেয়েছেন ব্যাংকগুলো খালি করেছেন শেয়ার বাজার খেয়েছেন আপনারা বাংলাদেশটাকে দেউলিয়া করেছেন বাট এই জায়গায় আমি আবার আপনাদের পজিটিভ দিব আমরা কোনো প্রতিবাদ করতে পারিনি আবারও বলছি অন্যায় করার অন্যায় সহ একই অপরাধে অপরাধী সো আমি এখান থেকে কোনোভাবেই নিস্তার হতে পারি না এবং আমার মনে হয় আমার নেতৃত্বের যে সংকটে আমরা যে গতানুগতিক নেতৃত্বের মধ্যে আছি সেই নেতৃত্বে যারা রাতের অন্ধকারে অন্য দলকে সাপোর্ট করে কিংবা অন্য দলকে তথ্য প্রচার করে শুধুমাত্র নিজেরা এসি রুমে থাকার জন্য কিংবা জেলখানায় না থাকার জন্য তাদেরকে বাংলাদেশের মানুষ মায়েরা যেমন মির্জাফরের নাম রাখে না একটা সময় তাদের নামও রাখবে না তাদের সন্তানদের পরবর্তী প্রজন্মে সে হোক বিএনপির হোক আওয়ামী লীগের হোক জাতীয় পার্টির হোক ডক্টর কামালের আমি আবারও বলছি যে আমি এইখানেও আমি বলবো আমার দোষ কারণ আমি নাম না জেনে আমি অক্ষর জ্ঞান দিয়ে আমি কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়া আমি কোনো সিএসআরএস ছাড়া আমি একজন মানুষকে যখন অনুমোদন করব একজন মানুষকে যখন আমার নেতৃস্থানীয় বসাবো অথচ সে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা কম রাখে আমার সেইখানেই প্রবলেম সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আজকে আপনি যেটা বলছিলেন যে একটা সময় ফর দ্য টাইম বিং বলেছিলেন এক নেতা আপনাদের বাংলাদেশের নেতা উনি বলেছিলেন ফর দ্য টাইম বাট এখন কিন্তু বাকশাল চলমান এবং আজীবন কতকাল চলবে আই ডোন্ট নো বাট বাকশাল কিন্তু উনি যা পারেন নাই এখন সেই বাকশালের সমস্ত কিছু রেডি এবং আপনারা যেটা করছেন সমস্ত দলকে ধ্বংস করে আপনারা কিন্তু অপরাজনীতির জন্ম দিয়েছেন আপনারা অপরাজনীতি চালিত করছেন আপনারা অপরাজনীতি করে সমস্ত রাজনীতিগুলোকে খেয়ে ফেলেছেন আপনারা এটার আমি একদম খুব সহজ সাদা সময় বেশি নেই সাদা মাথায় একটা উত্তর দিচ্ছি এদেশের জনগণ যদি জনগণ যদি চায় তাহলে সেটাই এস্টাবলিশ হবে জনগণ যদি বাকশাল চায় তাহলে বাকশাল হবে আমি একটা কথা বলি আপনি বলছেন যে গণতন্ত্রের ছিটেফোঁটা নাই আওয়ামী লীগে
হ্যাঁ, জিল্লুর ভাই যদি একটু বোঝানোর চেষ্টা করেছে যে অন্তত গণতান্ত্রিক যে মানে ধারক বাহক সেটাকে সেটাই আওয়ামী লীগ ধারণ করে, একটি বলেছে যে এখানে মিটিং টিটিং গুলো হয়, চর্চা হয়, অনেক বড় বড় মেজর ডিসিশন চেঞ্জ হয়, নেগেটিভভাবে যেটা বললাম যে সকল সিদ্ধান্ত একজনকে এখানেও দিয়ে দেওয়া হয়, অনেক সময় ওখানেও দিয়ে দেওয়া হয়। আপনাকে এইটা একটু বিনয়ের সাথে জানাতে চাই, ওয়ার্কিং কমিটিতে অনেক নেত্রীর ডিসিশন চেঞ্জ করে যখন উনি দেন ডিসিশন, হয়তো সবাই ভাবেন যে এইটাই ডিসিশন হয়েছে, কিন্তু ওয়ার্কিং কমিটিতে যখন আলাপ আলোচনার মাধ্যমে মানে সিদ্ধান্ত হয় সেটাই কিন্তু ডিসিশন হয়, যেহেতু পরবর্তীতে ওনার উপর ছেড়ে দেওয়া হয়, কিন্তু ওনার ডিসিশন অনেক অনেক ডিসিশনে চেঞ্জ হয়। যাই হোক, গণতন্ত্রের সিটে ফোটা নাই এই কথা বলে কিন্তু ডক্টর কামাল হোসেন এই আওয়ামী লীগ ছেড়ে চলে গিয়েছিলেন, আর উনি ঐক্য ফ্রন্টের নেতা হলেন, আর ওনার দলে দেখেন আপনি, ওনার দলে একজন সংসদ সদস্য যোগ দিলেন, তাকে দল থেকে বহিষ্কার করলেন, আর একজন যেহেতু উনি ফাইন্যান্সার ওই দলে তাকে বহিষ্কারও করলেন না, একটা নোটিশ দিলেন এবং পরবর্তী কাউন্সিলে ওনাকে আবারও ভাইস প্রেসিডেন্ট বানালেন। তা উনি তাহলে এই ডক্টর কামাল হোসেন যিনি গণতন্ত্র নাই বলে আওয়ামী লীগ থেকে চলে গেছিলেন, উনি কি গণতন্ত্রটা ওনার দলে করছেন? হ্যাঁ, ওনার দলে বরং ওনার দলে কোনো গণতন্ত্র নাই, কারণ হলো কি অন্যান্য সবাই মিলে যেটা ডিসিশন নেয় ডক্টর কামাল হোসেন আসলেই সেটা পুরোপুরি উল্টে যায় কোনো কথাবার্তা ছাড়াই। যাই হোক, আর একটা জিনিস বলি, ক্ষমতা থাকা অবস্থায় আওয়ামী লীগের কথা বললেন যে যে অর্গানাইজ, এটা ভুল কথা বলেছেন। আপনি খেয়াল করবেন, আপনি রাজনৈতিক, আমি আগের কথা বলছি না, 91 থেকে খেয়াল করবেন যে যে কয়বার আওয়ামী লীগ বিরোধী দলে ছিল ওই টাইমে আওয়ামী লীগ ওয়াজ মোর অর্গানাইজ। আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে তখন বেশি অর্গানাইজ থাকে। আর আপনাকে আমি একটু জিনিস জানাই, আপনাদের দলের অনেক বড় বড় নেতা আছে, আপনি 5-6 জন এক জায়গায় বসিয়ে দেন, এক ঘন্টা পরে যান, যা দেখবেন কারো পাঞ্জাবি ছেঁড়া, কারো শার্ট ছেঁড়া, 5-6 জন একত্রে কথা বলতে পারেন আপনার দলে, প্রবলেমটা কোন জায়গায়? সব দলে, হ্যাঁ সব দলে, আওয়ামী লীগের এরকম ঘটনা, বিএনপির কথা আসেন, যেখানে নাকি একটা দল চালানো, দেশ চালানোর যারা নীতি নির্ধারকরা। হ্যাঁ, আমি যেটা বলছি আপনাকে, আমি বলছি সেটা আপনি একটু অ্যানালাইসিস করে দেখেন, তাহলে আরো বিশেষ মানে ভাবে বুঝতে পারবেন। আর একটা হলো যে বলতেছেন যে আমাদের গণতন্ত্রের যে নেগেটিভ হিস্টোরি যদি এই একইভাবে যদি দেশ চলতে থাকে, হ্যাঁ এখন নেগেটিভ হিস্টোরি কখন আসবে, যখন একটা দল একটা সরকার গণতন্ত্রের বিরুদ্ধে যে গণতন্ত্রের বাইরে যেয়ে কর্মকাণ্ড চালাবে, তখন হলো আপনার এই জানি নেগেটিভ রাজনীতিতে আসবে। কিন্তু যখন নাকি একটা সরকার জনগণের পক্ষে হ্যাঁ কাজ করছে দিন রাত্র, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হ্যাঁ দিনের 16-17-18 ঘন্টা পর্যন্ত এই দেশের সাধারণ জনগণের জন্য, দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। হ্যাঁ, তো এখন সেই ক্ষেত্রে আপনি দেখেন, যদি এই দেশ আপনি যদি বলেন যে দেশ দেউলি হয়ে গেছে, আপনি একটা জিনিস দেখেন, আপনি জাস্ট কয়েক বছর আগে বিদ্যুৎ পেতে হলে কি কাঠ খড় পোহাতে হতো, আপনি এমপি থাকা অবস্থায় আপনার গ্রামের এলাকায় একটা বাড়িতে বিদ্যুৎ, প্লিজ আমাকে শুনেন, সেইটা এখন যদি মানুষ এফোর্ড করতে পারে, মানুষের জান বাইরে হয়ে যায়, আরে ভাই 2 টাকা যখন ছিল এখন আপনার বিদ্যুতে ওয়ান স্টপ প্রসেস হয়ে গেছে, যে একটা গ্রাহক বিদ্যুৎ খালি নিতে চাইলে 1-1.5 ঘন্টার মধ্যে তার বাড়িতে সমস্ত লাইন টাইন লেগে বিদ্যুৎ লেগে যাচ্ছে, এবং 90%-এর উপরে এখন আপনার বিদ্যুৎ আসছে আপনার কাছে। জি, নীলফর চৌধুরী মনি, জাস্ট 2 মিনিট শেষ করতে হবে, কিছু বলার না থাকলে ওনাকে দিয়ে দিই। আমরা ইয়াহিয়াকে জানুয়ার বলি, পাকিস্তানের ইয়াহিয়ার সময়ও আপনার 70 সালে যে নির্বাচনটা, ইয়াহিয়া সাহেব জেনেও কিন্তু সে ফেল করবে, সে আসতে পারবে না, জেনেও কিন্তু ফ্রি ফেয়ার ইলেকশন দিয়েছিল। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আপনি এত বড় বড় কথা বলছেন, আমরা কি হেরে গেছি কখন? আমরা গণতন্ত্রের কাছে হেরে গেছি বর্তমান সরকারের অস্থির ডাইরেকশনে। আজকে আপনার যখন 30 তারিখের ভোট, 29 তারিখ রাতে দিয়ে দেন, আওয়ামী লীগের বাঘা বাঘা এমপিরা, এমপি কে বাঘা বাঘা মানে সেই 70 থেকে যে এমপি হওয়া শুরু করছে, তারা পর্যন্ত যখন ভোট দিতে গিয়ে নিজের ভোটটা অটো যায় দেখে হয়ে গেছে, তখন এর চেয়ে দুঃখজনক আর কিছু থাকে না। 29 তারিখ রাতে ইভেন আপনাদের বর্তমান এমপিরা, শুনেন আমি আপনাদের বলি, আপনাদের বর্তমান এমপিরা আমলাদের সামনে যেতে পারে না,
জেলায় জেলায় ডিসিএসপিরা বলে যে আপনি কিভাবে এমপি হয়েছেন আপনি কিন্তু জানেন, আমিও জানি, সো আপনি আগের দিন পান নাই, আসার আগে আমাকে ফোন করে আগে পারমিশন নিয়ে নিবেন, যখন তখন এসে বিরক্তি করতে পারবেন না। প্রশাসনিক কু যখন হয়, আপনি যেমন ধরেন আমাদের ক্যান্ডিডেটরা, আমি আবারও বলছি এখানে অনেক অনেক ষড়যন্ত্র, ষড়যন্ত্র মহাসাগর বাংলাদেশ বর্তমানে। এখন যখন প্রশাসনিক কি হয়েছে, আপনার বইগুলো, যে বইগুলো এক একজন রাতে 40% 50% সিল মারছে, আমি ওইটাই বলছি, সেটার যে মুড়িগুলো, মুড়িগুলো কি পাওয়া সম্ভব যদি প্রশাসন কো করে? আমি সেই মামলা মোকদ্দমা ট্রাইব্যুনাল সেটা নিয়ে বলে, আমি বলছি 300 জন সংসদ সদস্য ক্যান্ডিডেট একসঙ্গে হয়ে একটা প্রোটেস্ট তো আমরা রাস্তায় করতে দেখলাম না, দেখতাম 300 জন জেলে যেত, তাও তো বুঝতাম যে না। শুনেন, যখন ভাঙাবাসি বাজলেই কতটুকু বাজে জিল্লুর ভাই, যখন সব চলে গেছে একটা মানুষের নদীতে, মানুষ আগুনে পুড়লে তাও দিল্লুর ভাই কিছু থাকে, জায়গাটা থাকে, জায়গাটা থাকে, বাট নদীতে যদি ভেঙে নিয়ে যায় তাদের কিছুই থাকে না। যেসব এমপি ক্যান্ডিডেটরা এমপি ইলেকশন করেছে, আমি আবারও বিবেকের কাঠগড়ায় দাঁড়ায় বলছি, তারা শুধু মনোনয়ন নেওয়ার জন্যই তারা প্রতিযোগিতায় লিপ্ত ছিল, পাশ করার জন্য। আমি যদি মনোনয়ন পেতাম, আমি শেষ পর্যন্ত দাঁড়ায় থাকতাম, রোদে বৃষ্টিতে আমি দাঁড়ায় যে এই সরকার আমাকে কতটুকু পিছনে। সবাই ভেবেছিলেন যে আমি আজকে আপনার এখানে দাঁড়ায় স্যালুট করছি সেই হাবিবুর রহমান হাবিবকে, যে কিনা কূপ খাওয়ার পরও নির্বাচনে সে মাঠে ছিল। আমি স্যালুট করছি সেই ব্যারিস্টার খোকনকে, যে কিনা গুলি খাওয়ার পরে তাকে মেরে ফেলার জন্য তো গুলি করা হয়েছিল, তারপরও সে ছিল। এরকম যদি আমি আপনার সাথেই সুর মিলিয়ে সব শেষে বলছি, 300 ক্যান্ডিডেট যদি থাকতো আজকে হয়তো বা পৃথিবীর ইতিহাসে একটা সময় আমরা সবাই ইতিহাস হয়ে যাব, সেই ইতিহাসে আজকের যে শাসক যেভাবে এই দেশের গণতন্ত্রটাকে ধ্বংস করলো, যেভাবে মানুষের লোকগুলোকে উজ্জীবিত করলো, যেভাবে শুনি যে যে দুই একজন এমপি কে যে পয়সা দিয়ে তারা বাধ্য করলো, তারা গোয়েন্দা সংস্থা দিয়ে বাধ্য করলো, একদিন তাদেরও কিন্তু, তারাও কিন্তু আদালতের কাঠগড়ায়। এক লাইনে অনেক কথার অবতারণা করেছে, আমি শুধু বলছি ক্ষমতাসীনদের একটু কম বললেই হয়। আচ্ছা ঠিক আছে, আমি একটা বলছি যে ইয়াহিয়ার সময় যে বিরোধী দল বেশি বলবে, আমি মনি আপাকে মনে করে দিতে চাচ্ছি যে ইয়াহিয়া সাহেবের সময় যে এদেশে ফ্রি ফেয়ার ইলেকশন, আবার অনেকে ভুল বুঝবে, আপনি কিন্তু কম সময় আপনাকে কম দেয়নি, সমান সময়। আচ্ছা, মানে ফ্রি ফেয়ার ইলেকশন দিয়েছে, সেই জিনিসটা আমি মনে করে দিতে চাই। ইতিহাস আপনি ভালো করে দেখেন, ফ্রি ফেয়ার ইলেকশন দিতে ইয়াহিয়া বাধ্য হয়েছে। আপনি ভুলে গেছেন যে এদেশের মানে জনগণ একটা সময় ট্যাক্স দেওয়া বন্ধ করে দিয়েছে, রাস্তাঘাটের ট্রাফিকিং করেছে, জনগণ যখন রাস্তায় নেমে এসেছে তখন ওই সামরিক শাসকের কিচ্ছু করার ছিল না, অতএব জনগণ যখন রাস্তায় নেমে আসবে তখন কোনো কিছু দিয়ে, আমি এটা শুনে যাচ্ছি না। হ্যাঁ, আপনি এখানে কিছু মন গড়া কথা বলেছেন যে 300 MP, আরে আপনাদের আপনাদের কোথা থেকে উদয় হলো যে এক একজন এমপি কে নমিনেশন দিল? এখানে আমরা আমরা আকাশ থেকে পড়েছি, যেখানে নাকি আমরা আদা জল খেয়ে মাঠে নেমেছি, তখন দেখি কি অদ্ভুত মানে আপনার ক্যান্ডিডেট দিয়েছে। আর একটা জিনিস আমি বলি, যদি এদেশ দেউলিয়াই হয়ে থাকে তাহলে যে মেগা প্রজেক্টগুলো এগিয়ে চলছে আপনার, আজকে সমস্ত দিক থেকে বিশ্বের বুকে এখন শেখ হাসিনা একজন উন্নয়নের রোল মডেল হিসাবে, এবং বড় বড় দেশের পৃথিবীর বড় বড় বাঘা বাঘা নেতারা আমাদের মাননীয় নেত্রীকে জিজ্ঞাসা করে যে আপনার কি কারিশমা আছে যখন সারা পৃথিবীতে অর্থনৈতিক মন্দা, আর আপনি এদেশের ক্ষমতা নিয়ে এই দেশকে পুরা ঘুরে দাঁড় করিয়ে সমস্ত সূচকে যে অবস্থানটা তৈরি করেছেন, এইটা আপনি কি কারিশমা দিয়ে করতে পারলেন আমাদেরকে? অ্যাডভাইস করুন মনি এবং ডক্টর মোহাম্মদ আজম খান। দর্শক দুজন আত্মসমালোচনা কিছুটা করেছেন, একজন তো অনেক বেশি করেছেন, দহনও ভেতরে আছে সেটিও মোটামুটি প্রকাশ করেছেন। এটি রাজনীতির জন্য একটি সুখকর দিক, যদি যারা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আছেন তারা এটি বুঝতে পারেন, অন্যজন মোটামুটিভাবে স্বীকার করুন কিংবা না করুন, এক ধরনের স্বস্তি শান্তির মধ্যে তারা বসবাস করছেন। তবে সব স্বস্তি শান্তি দীর্ঘস্থায়ী নয়,
মূল কথা হচ্ছে যে ক্ষমতায় থাকেন আর ক্ষমতার বাইরে থাকেন মানুষের উপরে কতটা ভরসা করতে পারেন, জনগণকে কতটা সম্পৃক্ত করতে পারছেন তার উপরই আসলে ভবিষ্যৎটা নির্ভর করে। তবে ভুল ত্রুটি আমাদের সকলেরই কম বেশি হতে পারে। একজন রাজনীতিবিদের ভুল যেটি আমার এক অতিথি উচ্চারণ করলেন যে যুগের পর যুগ শুধু একটি দলকে নয়, একটি গোষ্ঠীকে নয়, একটি দেশকে হয়তো তার দায় বহন করতে হতে পারে এবং হতে হয়, সেটি আমরা দেখতে পাই। এবং আমাদের রাজনীতিবিদের একটা বড় অংশই কিন্তু এখন ভুলের চোরাবালিতে আটকে আছেন। এটি মোটামুটিভাবে যাদের রাজনীতি সম্পর্কে ন্যূনতম জ্ঞান আছে তারা সেটি বুঝতে পারেন এবং এখান থেকে আসলে তাদেরকে বেরোতে হবে। এবং ওই যে উট পাখির মতো উটের মতো মাথা বালুর মধ্যে মাথা দিয়ে কিছুই দেখিনি, এই প্রবণতা থেকে আমাদের রাজনৈতিক নেতৃত্বকে বেরিয়ে আসতে হবে। তারা কোন পক্ষে আছেন সেটি আমি বলছি না, কিন্তু সকল পক্ষের মধ্যেই কম বেশি এই প্রবণতাটা আছে। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।